সাভারে ভেজাল খাদ্য বন্ধের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বেসরকারি উন্নয়নমূলক সংগঠন প্রকল্পের আয়োজনে কারিতাস্ট্যান্ডে এ মানববন্ধন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিসেস রোকিয়া হক এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ব্যবসায়ী কারিতাস উদ্যাম প্রকল্পের নেটওয়ার্ক ফ্রামের সদস্যবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ভেজাল দী স্লোগান লেখা ফেস্টুন নিয়ে প্রতিবাদ করেন